স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক তৈরি করতে শিক্ষা ব্যবস্থার রূপরেখায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা সহ মানবিক দিক সহ সবকিছুই নতুন শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। সকালে নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শিক্ষকদের তিন বছরের চেষ্টায় এই কাঠামো দাঁড় করানো হয়েছে, যা সবার পরামর্শ নিয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এছাড়া কওমি মাদ্রাসাকে জাতীয় শিক্ষাক্রমের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। পরীক্ষামূলক সংস্করণ বলেছি এবং সবার কাছ থেকে কিন্তু আমরা পরামর্শ নিচ্ছি। এই বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী বছরে বইগুলো আমরা আবার পরিমার্জন করছি, পরিশীলন করছি। অসাম্প্রদায়িক যে অন্যের প্রয়োজনে হাত বাড়িয়ে দেয় এবং যে মনে করে আই এম দি সলিউশন, খালি সমস্যা সমস্যা করে না, সে সমাধান খুঁজে বের করে। তো মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ স্মার্ট নাগরিক, সেই নাগরিক আমরা তৈরি করতে চাই।